একটা গাছতলায় দাঁড়িয়ে। রবীন্দ্রনাথ সঠিক বলে গিয়েছিলেন গ্রামের জন্মস্থান কোথায়। যারা তা মানতে চায় না তারা কবিতা ও গানে, শিল্পে ও মনুষ্যসমায় তাদের কোনো অধিকার নেই। যারা পুতুল দেবতা মানে না তারা ভুলে যায় মসজিদ, গির্জা, গুরুদুয়ারগুলিও আসলে পুতুল। তারা আত্মছলনাময় পুতুল খেলা খেলতে চায় তো খেলুক, তারা বিশ্ব নিখিলের মধুরে মধু চিনবে না কোনো দিন। এতগুলো শতাব্দী গড়িয়ে গেল, মানুষ তবু ছেলে মানুষ থেকে গেল, কিছুতেই বড় হতে চায় না। এখনো বুঝলো না যে আকাশ শব্দটার মানে চট্টগ্রাম কিংবা বাঁকুড়া জেলার আকাশ নয়, মানুষ শব্দটাতে কোনো কাঁটাতারের বেড়া নেই। ঈশ্বর নামে কোনো বড়বাবু এই বিশ্ব সংসার চালাচ্ছেন না, ধর্মগুলো সব রূপকথা। যারা সেই রূপকথায় বিভোর হয়ে থাকে তারা প্রতিবেশীর উঠোনে ধুলো মাখা শিশুটির কান্না শুনতে পায় না, তারা গর্জন বিলাসী অনুভব করতে পারে না ঐকতান। কিছু কিছু মানুষ আমাদের সাবালক করার জন্য মাথা খুঁড়ে গেলেন, তাদের বড় বড় ছবি ঝোলানো হয়, আসলে গ্রাহ্য করে না কেউ। এই এতক্ষণ ধরে আমরা একটা কণ্ঠস্বর শুনলাম। আলাদা করে বলে দেওয়ার অবকাশ নেই যে এ কার কণ্ঠস্বর। ঋতুর সেরা ঋতুর সেই কণ্ঠের আড়ালের মানুষটি আমাদের কাছে সিনেমাকে নিয়ে এসেছিলেন ঘরের দোরগোড়া থেকে অন্দরমহলে। যেই আড়ালে থাকা মানুষটিকে নিয়ে চলেছে কখনো তার প্রতিভার প্রশংসা, কখনো আবার যাকে ঘিরে শেষ নেই সমালোচনার। আজকে সেই ঋতুপর্ণ ঘোষের সত্য পেরিয়ে যাওয়া নবম মৃত্যুবার্ষিকী, যা আরও একবার মনে করিয়ে দেয় সমস্ত খ্যাতি, প্রশংসা, অপমান, অবহেলা, না পাওয়া, একাকিত্ব সব ফেলে কীভাবে নিঃশব্দে চলে যাওয়া যায়। এই সময় দাঁড়িয়ে তাকে নিয়ে, তার কাজ নিয়ে চর্চার অন্ত নেই। সিনেমার পর্দার সামনে বা পেছনের ঋতুপর্ণ আমাদের অনেকেরই চেনা, তবে সাহিত্যের প্রতি ছিল তার গভীর অনুরাগ। কেমন ছিল ঘরের চার দেওয়ালের ভেতরের ঋতু? একজন খ্যাতিমান ব্যক্তিত্ব হিসেবে কেমন ছিল তার নিজের অন্দরমহল? তাকে অনেকাংশই একাকিত্ব মোড়া ছিল আর পাঁচটা সাধারণ মানুষের মতো। তার জীবনের গল্প উজাড় করে দেওয়া, ভাগ করে নেওয়া জীবন কথার ফার্স্ট পার্সন কি বলে। দিগন্ত জুড়ে কালো পর্দা ঢাকা, আলো দেখা যাবে একটুকু ফাঁক হলে, মাথার উপরে রাত্রির শামিয়ানা, চাঁদ নিবু নিবু ধিকি ধিকি তারা জ্বলে, তারার আলোয় ঘুমোয় বেগুনি আভা, আকাশ ছাড়িয়ে নিকষ নেমেছে মাঠে, কোন আলো বেশি আধারের কাছাকাছি, সেই কথা ভেবে একজনা পথ হাঁটে। যে কোনো আধারই শোয়ে গিয়ে হয় আলো, সেই আলোতেই ধীর পায়ে পথ চলা, অনুমানে দুটি চরণ চক্ষুমান,
নিচু মুখখানি ঢেকেছে মলিন ঝোলা। কি আছে ঝোলায়, নুচ্ছ কেন হে দেহ? নির্বাক দুটি চোখ জলে উত্তরে, জানো না রিক্ত সব থেকে বেশি ভারী? তাই নিয়ে চলি নত পিঠে ঝোলা ভরে। বেগুনি আকাশে গোলাপি রঙের আভা, কি এক তরুণ আসছে উল্টো মুখে, দিগন্ত থেকে অনন্ত আলো নিয়ে আবির মেখেছে সিংহ দরজা বুকে। আলো আধারের মাঝখানে প্রান্তরে, যে পথে ক্লান্ত মাথা নিচু হেঁটে যায়, যে পথে দৃপ্ত আলো ধেয়ে ধেয়ে আসে, মাঠের মাঝেতে দেখা হলো দুজনায়। বিদায়কে যেন চিনতে পেরেছে, তাই ক্ষণেকের তরে থামল নবীন বিভা। কবে কোন দিন সূর্য ফেরার পথে পরস্পরের দেখা হয়েছিল কিবা? বারো মাস আগে এমনই একটি দিনে যাওয়ার মানুষ এসেছিল গৌরবে, আজকে তাহলে শরীরে আধার মেখে চুপি সারে কেন পথ চলে যেতে হবে? মাঠের ওধারে সোনা ধানে লাল ছোপ, রাজা বলেছেন যত লাল হবে আরো ঠিক করে নাকি খোলতাই হবে সোনা, তাই সব ধানে লাল থক থকে গাঢ়। ভুলে গেছে রাজা উন্নয়নের দিনে, পৃথিবীর পথ দ্রুত থেকে দ্রুততর, শিল্প বড় বাসি হবে তাড়াতাড়ি, ভূমি তো আজকে ব্যস্ত হয়েছে বড়, মরামাট বেয়ে আজকে নবীন আসে, ফিরে যাবে যবে একটি বছর পরে, কারখানা বাসি শাসনের বিউগল, এই কথা ভেবে বড় ভয় করে। যে জীবন আজ দিগন্ত ফুরে এলো নব বছরের কৃষ্ণ চূড়ার ভরে, সে কি ফিরে যাবে এমনই তৃপ্ত পায়ে, নাকি জীবনের কাছে মাথা নিচু করে? জীবনের কাছে তিল তিল করে পাওয়া আস্ত একটা বছর ফেলনা নয়, সবে মিলে যদি আগলে রাখতে পারি সব কালো মুখে অমনি আলোকময়, নব আনন্দে জগৎ জ্যোতির্ময়, নব আনন্দে জগৎ জ্যোতির্ময়। প্রথম কথা বলতে কে শিখিয়েছিল জানি না, কালোর উপর লাল পাখি নকশা করা একটা বেড কভার ছিল বাড়িতে, সেটা দেখে প্রথম চিনতে শিখি। তখন পাখি বলতে পারতাম না, বলতাম কাঁপি। প্রথম গান শিখিয়েছিল মাসিমণি, আলো আমার আলো ওগো, চান করানোর আগে তেল মাখাতে মাখাতে। প্রথম পথের পাঁচালি কিনে দিয়েছিল পিসিমণি, পিসিমণির তখনও বিয়ে হয়নি, বাবার সব থেকে ছোট বোন, শ্যামলা রং, মোটা একটা বিনুনি। অপু দুর্গার গল্প পড়ে মনে হয়েছিল পিসিমণি আমার দিদি হলে বেশ হতো। প্রথম ফাউন্টেন পেনে লিখতে শিখিয়েছিল বাবা, শিখিয়েছিল কেমন করে মহাভারত পড়তে হয়, রাজশেখর বসুর মহাভারত। রোজ সন্ধেবেলা হোমওয়ার্ক সেরে
আমরা তিনজনে বসতাম। বাবা পড়ত, আমি আর ঠাকুমা শুনতাম। বাবা শিখিয়েছিল কেমন করে জাদুঘর দেখতে হয়। শিখিয়েছিল উত্তর ভারতের মন্দিরের সঙ্গে দক্ষিণ ভারতের মন্দিরের তফাৎ কি। শিখিয়েছিল ইউ ছাড়া শুধু কিউ দিয়ে ইংরেজি বানান হয় না। শিখিয়েছিল ইংরেজি হরফের আসল নাম রোমান। মা গান গাইতে পারত না, তাই সঞ্চয়িতা পরে ঘুম পাড়াতো আমাকে। সেই আমার রবীন্দ্রনাথে হাতে খড়ি। মা যে আদতে ছবি আঁকিয়ে সে কথা মনেই থাকত না। একদিন সন্ধেবেলা বিছানায় বসে হোমওয়ার্ক করছি, আর সামনে বসে আমারই একটা পুরনো খাতার পেছনের পাতায় পেন্সিল দিয়ে আঁকিবুকি কাটছে মা। ঝুঁকে পড়ে দেখি মা স্কেচ করছে, বিছানার ওপাশের টেবিল ফ্যানটার স্কেচ। সেদিনই শিখলাম তিন ডানাওয়ালা ফ্যানটা আসলে একটা তিন পাপড়ি মেলা ফুল। ঠাকুমা শিখিয়েছিল কাঁচা লঙ্কার রং সবুজ আর শুকনো লঙ্কা নাকি লাল। শিখিয়েছিল প্রথম পাতে তেঁতো খাওয়ার পর জল খেলে মিষ্টি লাগে। শিখিয়েছিল গরমকালের কুঁজো আর শীতকালের কাঁথা। পঞ্চুপিসি শিখিয়েছিল বৃহস্পতিবারের আরেক নাম বিশুধবার, আর সন্ধ্যের পর সাপের নাম লতা। চিঙ্কু আমার ভাই প্রথম শেখালো বড় হয়ে যাওয়া। প্রথম মিথ্যে কথা কে শিখিয়েছিল মনে নেই। কে শিখিয়েছিল আসলে কি করে বাচ্চা হয় ভুলে গিয়েছি। এক এক করে ছেড়ে চলে গিয়েছে যে মানুষগুলো, তারা শিখিয়ে গিয়েছিল শুধু আরো কষ্ট পাবো বলেই বেঁচে থাকাটা কতটা সুন্দর। অস্কার ওয়াইল্ড নাকি একবার বলেছিলেন, আই স্কর্ন টু লুক অ্যাট দ্য ম্যাপ দ্যাট ডাজ নট ইনক্লুড ইউটোপিয়া। ভারতবর্ষের মানচিত্রে আতিপাতি খানাতল্লাশি করেও একটা জায়গার নাম খুঁজে পাইনি কখনো, দিক শূন্যপুর। আর একটু বড় যখন হলাম তখন বুঝলাম সেই নিষিদ্ধ ঠিকানায় কেবল নীললোহিতের সঙ্গেই পৌঁছানো যায়। পূজোর ছুটিতে ক্লাসের কত বন্ধু বেড়াতে যায় কত নতুন নতুন জায়গায়, পাহাড় জঙ্গল ঝর্ণার দেশে, কখনো বা তুষার শৃঙ্গের কাছে কিংবা সমুদ্রের ধারে। প্রতি পুজোয় নতুন জুতোর মতো নতুন আবিষ্কার। আর আমার পূজোর বেড়ানো হয় এই কলকাতার পথে পথে, নয় দিক শূন্যপুরে, তাও আবার নীললোহিতের পিছু পিছু। খুব ইচ্ছে করে চলার পথে একবার তার হাতটা ধরি, অমনি ভয় করে, সংকোচ হয়। নীললোহিতের এক বন্ধু, যতদূর মনে পড়ছে নাম রফিক, একবার বলেছিল কোনো অচেনা পুরুষের গায়ের গন্ধই সে সহ্য করতে পারে না। নীললোহিত এতটা নিষ্ঠুর হবে মনে হয় না, কিন্তু ভয় তো একটা আছেই। আমার এই 5 ফুট 8 ইঞ্চির শরীরে আপাদমস্তক জুড়ে নারী গন্ধ আনবো কোথা থেকে? আমার সঙ্গে কি আর পরাশর মুনির দেখা হবে কোনোদিন? আর আর হলেই বা কি, তিনিও তো কেবল মেয়েদেরই বর দেন। রফিক থেকে পরাশর মুনি সবাইকেই বড় নিষ্ঠুর লাগে আমার, যেন মেয়ে ছাড়া আর কাউকে ভালো লাগাটা পাপ। নীললোহিত এতটা ছোট মনের নয়,
এবং ভাগ্যিস ভাগ্যিস আমাকে এটা কখনো সান্ত্বনার ছলে বোঝানোরও চেষ্টা করেনি যে রফিক আর পরাশর মুনিদের সংখ্যাই বেশি, নইলে আমার বাকি জীবনটার মধ্যে যে একটা সাপ মোচনের গল্প আছে সেটা হয়তো নিজের মতো করে আবিষ্কার করাই হয়ে উঠত না আমার। নীললোহিত সুন্দরী মেয়েদের পছন্দ করে, ভাগ্যি ভালো তারাও সবাই নীললোহিতকে অতটা পছন্দ করে না, অন্তত আমার তো সেরকমটাই ভাবতে ভালো লাগে। এতদিনে আমি জেনে গিয়েছি যে নীললোহিত আমার সঙ্গে একান্তে যতই গল্প করুক না কেন, হঠাৎ বন্দনাদির মতো কোনো সুন্দরী মহিলার কথা মনে পড়লে আমায় কিচ্ছুটি না বলে ধাঁ করে সামনের বাসটায় উঠে চলে যাবে গল্পের মাঝপথে। নীললোহিত ভাবতেই পারে না যে সুন্দরী মহিলারাও দাঁত মাঝে। আমার যেমন বেড়াল দেখলে ভয় করে, নীললোহিতের ঠিক তেমনই আতঙ্ক যে ও যদি ভুলবশত কোনো সুন্দরী বান্ধবীকে দাঁতন হাতে দেখে ফেলে। ততদিনে আমার সহপাঠীরা আরেকটু বড় হয়েছে, শুধু পুরুষদের জগৎ তাদের আর টানে না, তারা এখন সবাই মিলে নীরা বলে একটি মেয়ের প্রেমে পড়েছে। কিন্তু যেভাবে অন্য মেয়েদের সঙ্গে আলাপ করা যায়, ভালোবাসার গোপন চিঠি লিখে কিংবা কোনো তুতো বোনের মাধ্যমে, নীরার সঙ্গে তেমন ভাব জমানোর উপায় নেই। নীরার ঠিকানা জানে একটাই মানুষ, সে আবার নীরার পাগল এক কবি প্রেমিক। কিন্তু নীরার জন্য তার যত আকুলি বিকুলি সেটা কেমন যেন অপ্রাপ্তির মনে হয়। সে যত ভালোবাসে অকাল সমুদ্র, নীরার পাল্টা ভালোবাসা মোটেই তত গভীর নয়। সে কেবল প্রেমিকের কবিতা পড়েই খুশি। ভালোবাসার মানুষ যদি কবি হয় তবে তাকে ঘিরে কোনটা বেশি হয়, প্রেম না জ্বালা? নিরাবোধ করি সেই সংশয়ই আছে। যে নারী অন্য কারো সঙ্গে প্রণয়াবদ্ধ নয় তাকে চাওয়ার অধিকার যেন যে কোনো পুরুষেরই আছে বলে ভাবে আমার বন্ধুরা। ওই হেলেন অফ ট্রয়ে দেখে দেখেই ওরা পেগলে গেল। আরে বাবা, প্যারিস তো তাকে জোর করে তুলে আনেনি, তাতে তো হেলেনেরও সায় ছিল। ওরা কেন ধরে নিচ্ছে যে ওদের বেলায় নীরাও অমন উদার সম্মতি দেবে? একদিক দিয়ে বেঁচে গিয়েছি, আমি নীললোহিতকে বিয়ে করতে চাই না, সব ইচ্ছেরই তো একটা পারা না পারা থাকে। ওরা ভাবে একটু কাঠখড় পোড়ালেই নীরাকে ওরা বিয়ে করতে পারে, যত উজবুকের দল। ওরা কেন বোঝে না মেয়ে পুরুষ হলেই বিয়ে হয় না? বনলতা সেনকে নিয়ে বাবার কি কম ব্যথা ছিল, তাই বলে কি আমার মামা বাড়ি নাটোরে? স্কুল শেষ হয়ে গেল সকালের রোদের মতো, তারপর ছায়া ঘন দুপুর জুড়ে যাদবপুর বেলা। বন্ধুবান্ধবরা ছিটকে কি কোথায় চলে গেল, কেবল সখ্য ভাঙল না কলকাতা শহর, সেই যেন আগলে রাখল আমার বিকেলের রং ধরা পরন্ত দিন। পুজোর সময় ঠাকুর দেখা হয় না, পুজোর সময় নতুন জামা হয় না, পুজোর সময় পুজো সংখ্যাও নিয়ম করে পড়া হয় না। নীললোহিত এখন সারা বছর পাওয়া যায়, যেমন স্পেন্সার্সে গরমকালেও পাওয়া যায় শীতের ফুলকপি, কড়াইশুঁটি, বিট, গাজর। নীললোহিত আর আমার গল্পগুলো এখন বই হয়ে বেরিয়ে গিয়েছে। নীললোহিত একটা কথা রেখেছে, এতগুলো চন্দ্রভোগ অমাবস্যা পার করেও পুরো হয়নি ও, কিন্তু আমি তো একই অঙ্গীকার করিনি ওর কাছে, তাই আমি এখন বয়সের পর্দাগুলো আস্তে আস্তে টেনে দিচ্ছি পৃথিবীর জানলার বুকে। বাইরের চেঁচামেচি ধুলোবালি আগে যেমন হই হই করে ঢুকে আসতো আমার ঘরে, তারা এখন অনেক সংযত। দিকশূন্যপুরের কথা মনে পড়ে, কত রাত তারার আকাশের তলায় পাথুরে মাটির উপর শুয়ে ঘুমিয়ে পড়েছি নীললোহিতের সঙ্গে। ঘুম না আসার ভয়ে কাকে বলে তাই জানতুম না মোটে, এখন ঘুমের ওষুধ ফুরিয়ে এলেই কেমন যেন ভয় করে, বেশি করে আনিয়ে রাখি যদি পুজোর কদিন ওষুধের দোকান বন্ধ থাকে। বাড়ির পাশেই পুজো, ঘুমপাড়ানি কাঠির ছোঁয়ায় ঢাক ঢোল, সন্ধ্যা আরতি, মাইকের গান, উৎসবের কলরব, আর কিছুই বুঝতে পারি না। কত লোকে জগজ্জননীর কাছে কত কি চায়, আমি চাই শুধু প্রতি রাতের নিশ্চিত্র মৃত্যু,
তাই বুঝি অঘরে ঘুমোই অমন। নীললোহিত যে এসেছে বিদায় নিতে টেরও পাই না কেন। অষ্টমীর রাতে যখন সন্ধি পুজোর ১০৮টা প্রদীপের ছটা পিছলে যায় গর্জন তেলের মুখখানির উপর, আমার জানলার কোনো পর্দা একটুখানি ফাঁক করে পালিয়ে যায় নীললোহিত, আমি কিচ্ছু টের পাই না। সকাল হয়, আলো পড়ে রবি ঠাকুরের ছবিতে। রবি ঠাকুর সব জানে, সাধে কি আর মুনি ঋষিদের ত্রিকালদর্শী বলে। রবি ঠাকুর জানে, বোঝে, শেখায়, গান গায়। সে যে পাশে এসে বসেছিল তবু জাগিনি, কি ঘুম তোরে পেয়েছিল হতভাগিনী, কি ঘুম তোরে পেয়েছিল হতভাগিনী। So
একা মানে কি? ঘুমের মধ্যে অবচেতন সোহাগে পাশে হাত বাড়িয়ে কাউকে কাছে টেনে নিতে গিয়ে নিঃশব্দে উপহাস, কাজ থেকে ফিরে এসে বাকি কতগুলো আসবাবের সঙ্গে নিত্যকার সেই এক নৈবর্তিক মুখোমুখি। অনেক কাজের মধ্যে বাইরে কখন যে রাত ঘন হয়ে এসেছে, হঠাৎ যখন খেয়াল হলো যে এবার মধ্যরাত্রি অথচ কেউ খেতেও ডাকেনি, তখন নিজের উপর অজানিত রাগ আর স্মৃতির বা কল্পনার কোনো অনুপস্থিত মানুষের জন্য কোনো নিভৃত অভিমানী দীর্ঘশ্বাস, না হঠাৎ পাওয়া কোনো আনন্দ সংবাদে ফোনের নম্বরে আঙুল পৌঁছেও বিশেষ কোনো একটা নাম খুঁজে না পাওয়া, এবং অগত্যা সেই আনন্দকে হয় পুরোপুরি গিলে ফেলা, বা চার পাঁচজন সাম্প্রতিক পরিচিত জনের মধ্যে যার নম্বর সহজে পাওয়া যায় তাকে কোনোভাবে খবরটা চালান করে দেওয়া, এবং তারপর সারাক্ষণ একটা অস্বস্তির মধ্যে ভোগা যে ভাবল না তো শোনাবার জন্য বললাম। একা মানে কি? এর যে কোনো একটা বা প্রায় সবকটাই হয়তো, কিংবা কে জানে বুঝিবা আরও কোনো অনেক বিশিষ্ট, অনেক তীব্র, অনেক কাতর কতগুলো অনুভূতির নিত্য বিচরিত স্মৃতিমালা। একা মানুষদের প্রতি সমাজের একটা স্বাভাবিক সহানুভূতি আছে, সহানুভূতি না বলে বোধ হয় অনুকম্পা বলাই ভালো। এখানে একা বলতে আমি প্রথাগত দাম্পত্যের বাইরের মানুষদের কথাই বলছি। আমাদের চোখে একাকিত্ব হল ভাগ্য বিপর্যয়ের এক আরোগ্যার্থ অভিশাপ, যার প্রতি কেবলমাত্র অনুকম্পাই করা যায়। পৃথিবী জুড়ে অনেক মানুষ আছেন যারা সত্যিকারের কোনো সঙ্গী খুঁজে পাননি বলে একা, কেউ বা পরম পছন্দের মানুষের সঙ্গে থাকতে গিয়ে চরম অপছন্দের সহাবস্থান মেনে নিতে পারেননি বলে একা, আবার কেউ তার নিষ্করণ জীবনের কাছে প্রাণের মানুষকে নিরুপায় অনিচ্ছায় উৎসর্গ করেছেন বলে একা। একা মানুষদের প্রতি সহানুভূতি অনুকম্পা সবই থাকে, তার সঙ্গে অনেক সময় থাকে এক অদ্ভুত নিষিদ্ধ কৌতূহল, যে জীবন হয়তোবা আমাকে এই একাকিত্বের বন্দিদশা থেকে মুক্তি দিতে পারত আমাদের সমাজে তার কোনো স্থান নেই। আমার স্বভাব প্রণোদিত অস্বাভাবিকতা নিয়ে আমি বাস করেছি আমার একাকিত্বের বন্দি জীবনে, আর আমার সামনে ছিল সমাজের এক বিরাট কারাগার, যেখানে ঐতিহাসিকভাবে যে কোনো নতুন প্রথাকেই প্রবেশ করতে হয়েছে দণ্ডিত বিদ্রোহের মতো, অনেক হিংসা এবং রক্তপাতের মূল্যে। প্রথার বাইরে বাস করার এই অবধারিত ট্র্যাজেডি আমাকে বারবার ভেঙেছে, দুমড়েছে, ছিঁড়েছে, কুটেছে, এমন করে রক্তাক্ত করেছে যে মনে হয়েছে এর যে মৃত্যু হয়তো অনেক বেশি কাম্য। একদিক দিয়ে আমি পরম ভাগ্যবান, আমার একজন চিরপ্রণয়ী আমাকে কখনো ত্যাগ করে যাননি, আমার রবীন্দ্রনাথ। নিগুড়তম অন্ধকারের মধ্যে ডুবে যেতে যেতেও বইয়ের তাকে হাত রাখলেই বার বার করে পেয়েছি তার প্রণয়ের উত্তাপ। গত বছরের মে মাসে মা মারা গেছেন, মা আমার ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন। দুঃখ যে এত অসহনীয়ভাবে পবিত্র হতে পারে, কাছের মানুষকে হারানো যে কোনো অপমান গ্লানি অনুশোচনার বাইরেও কেবলমাত্র বিশুদ্ধ অমলিন দুঃখের কোমলতম কাঁথার মতো নিবিড়তম আবরণ হতে পারে, মা চলে গিয়ে যেন নিশ্চিতভাবে তা বুঝিয়ে দিয়ে গেলেন। আসলে বোধহয় একাকিত্ব জিনিসটা একটা সূক্ষ্ম সংকুল ভূমিতে পদচারণের পরীক্ষা। পাহাড়ের উপর দাঁড়িয়ে নিচের পাকদণ্ডিটা যখন দেখি, তখন চায়ের টুকরি কাঁধে ধীর পায়ে হেঁটে যাওয়া মেয়েটিকে বড় একা, বড় বেচারা লাগে। কখনো ভেবে দেখি না কেউ যদি চোখ তুলে তাকায় অসীম আকাশের গায়ে পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা মানুষটাকে, তারও বড় একা লাগবে।
পাহাড়চূড়ায় দাঁড়িয়ে থেকে বায়নোকুলার দিয়ে নিচের মানুষগুলোকে দেখবেন না প্লিজ। বুঝতে পারছেন না কেন, তারা যদি উপরের দিকে চোখ তুলে তাকায় তারা তো ওরা আপনার চোখ দুটো দেখতে পারছে না, দেখছে দুটো ঠুলি। এবার তারা যদি আপনাকে দৃষ্টিহীন বলে অনুকম্পা করে, এতগুলো সমবেত আহার শক্তি কিন্তু বড় প্রচণ্ড। পাহাড়ের নিচে খাঁদ, তার নিচে কিন্তু কালো স্রোত। সেই স্রোতমুখ সবাই যে বড় একা, এক একটি বিচ্ছিন্ন বৃষ্টির ফোঁটার মতো নিঃসঙ্গ। सखिया सब लौट गई सारी,
মা চলে গিয়েছিল বড় চুপি চুপি, আমাদের সবাইকে ফাঁকি দিয়ে। আমি তখন মাঝ আকাশে, বম্বে থেকে কলকাতা ফিরছি। ভাই কলকাতাতেই, কোথাও কাজে ব্যস্ত। বাড়িতে বাবা একা ছিল। প্রায় 50 বছরের জীবনসঙ্গীকে কেমন যেন বিহবল অসহায় করে দিয়ে, ঠিক যেন বুড়ো আঙুল দেখিয়ে হেরো হেরো বলে চলে গেল মা। বোম্বেতে প্লেনে ওঠার আগে আমি কথা বললাম মার সঙ্গে। হ্যালো, প্লেন ঠিক সময় ছাড়ছে মা, তুমি এই 7টা নাগাদ গাড়ি পাঠিয়ে দিও। কি খাবি রাত্রিরে? ভাতে ভাত করে রাখবো। মা জানতো বেশ কয়েকদিন বাইরে কাটিয়ে ফিরলে বাড়ির ভাতে ভাতটা আমার কাছে অমৃত। প্লেন থেকে নামলাম দমদমে, গাড়িতে উঠলাম, যথারীতি ফোন করলাম বাড়িতে। হ্যাঁ মা, পৌঁছে গিয়েছি, আসছি। প্রভাতী, মার নার্স, ফোনটা ধরল। আমি শুনতে পেলাম কেমন যেন আতঙ্কিত গলায় বাবাকে ডাকছে, যেন কোনো সর্বনাশের খবর। গোবিন্দ বহু বছর আমাদের গাড়ি চালায়, ওই এসেছিল আমায় নিতে। গোবিন্দ জানতো সব, আমাকে কিছু বলেনি, বাবা মানা করেছিল বলতে। গাড়িতে কেমন যেন থমথমে ভাব, খচখচ করছে মনটা, কেন যেন কু ডাক ডাকছে বারে বারে। বাইপাসে গাড়ি থামালাম। কি হয়েছে রে গোবিন্দ, সত্যি কথা বল। গাড়ির উইন্ডস্ক্রিনটা যেন সিনেমাস্কোপ পর্দা, সামনে রাস্তা জুড়ে চলমান হেডলাইটের জোনাকি, আর ড্রাইভার সিটে অপরাধীর মতো মাথা নিচু গোবিন্দ। মা, মা আছে না নেই? কিছুটা বোধহয় সময় নিয়েছিল গোবিন্দ, তারপর মাথা নেড়েছিল বড় মৃদু, প্রায় গতিহীন ভাবে। ঠিক এভাবেই যেন বৈতরণীর সামনে দাঁড়িয়ে জীবনের সব আকুতিকে নস্যাৎ করে দিয়ে চিরকাল মাথা নাড়েন মহাকাল। গাড়ির সিনেমাস্কোপ কাঁচে স্লো মোশনে ধরা রইল সেই মাথা নাড়া। বাইরের আলোয় গোবিন্দর মুখের রেখায় লজ্জা, সংকোচ, অপ্রস্তুত। চোখের সামনে বাইরের চলমান জোনাকিরা প্রথমে ঝাপসা হল, তারপর স্তব্ধ হল, তারপর যেন নিভে গেল চারিপাশটা ধূসর অন্ধকারে ঢেকে দিয়ে। বাড়ি ফিরলাম। মা আমার বিছানায় নিজের জায়গাটিতে শুয়ে, চোখ বন্ধ। আমি মার দুগালে হামি দিলাম, বাইরে থেকে ফিরলেই যেমন দি, তারপর গালটা বাড়িয়ে দিলাম 42 বছরের অভ্যেসে। মা হামি দিল না। শ্মশান থেকে বাড়ি ফিরলাম অনেক রাতে, বাবা শুতে গেল অনেক বলা কওয়ার পর, আর আমি একা বসে রইলাম একতলার বসার ঘরে, নিস্তব্ধ নিঝুম বাড়ি। এতদিন ধরে নিজের ঘরের বিছানার কোনটুকুই ছিল যে মানুষটার গণ্ডি, বাড়ির বাকি ঘরগুলোয় যার পায়ের চিহ্ন পড়েনি প্রায় গত 2 বছর, সে যেন কেমন করে টুক করে নিজে নিজে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে খাঁ খাঁ করে দিল আসবাবে ঠাসা গোটা দোতলা বাড়িটা। মা বলতো আমাকে, আমি আসবো তোর কাছে, ঠিক আসবো, দেখিস। আর যদি না আসি, বুঝবি আত্মা আসতে পারে না। আমি বিশ্বাস করেছিলাম মার কথা, মা তো কখনো মিথ্যে কথা বলতো না। সবাই খুব অবাক হয়েছিল দেখে যে যতটা ভেঙে পড়ার কথা আমার, তার তুলনায় আমি যেন অনেক বেশি শক্ত। আসলে মার ওই সান্ত্বনাটাই ছিল আমার শক্তি,
জানতাম জানতাম মা যখন বলেছে ঠিক আসবে, আমাদের আবার দেখা হবে, কথা হবে। মা তো আমাকে আসি বলেও গেল না, তা কেমন করে হয়? রাতের পর রাত জেগে থেকেছি আমি, যদি মা আসে, মা তো এসে যদি দেখে আমি ঘুমিয়ে আছি হয়তো ডাকবে না, চলে যাবে। দেবীপক্ষের চাঁদ যখন থালার মতন গোল হয়, সেই রাতে নাকি লক্ষ্মী ঠাকুর আসেন গৃহস্থের ঘরে, ডেকে বলেন কি জাগরে। সেই থেকেই নাকি পূজা করি। পূর্ণিমার রজতরশ্মি বেয়ে নেমে আসেন শ্রী, সৌন্দর্য, সমৃদ্ধি, শান্তি, আসেন কল্যাণী। যে গৃহস্থ সারা রাত জেগে প্রতীক্ষা করে নিষ্ঠায় ধৈর্যে, সেই নাকি পায় সেই অলৌকিক মঙ্গল স্পর্শ। জ্যোৎস্নারাতে বনপ্রান্তে সবাই যখন উৎসব মগ্ন, আমি তখন সত্যি জেগে আছি ঠায় এক অনন্ত প্রতীক্ষায়। অসুস্থ হওয়ার পর থেকে ভালো করে হাঁটতে পারতো না মা, পা টেনে টেনে হাঁটত। দূরে বারান্দা থেকে শুনতে পেতাম চটির খস খস আওয়াজ। আজও মাঝরাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, ঘরের একটা আলো জ্বেলে দিই, অন্ধকারে মা যাতে হোঁচট না খায়। ঘরের দরজাটা হালকা করে ভেজিয়ে রাখি, ভাবি রোগা হাতে দরজা ঠেলে ঢুকতে যদি মার কষ্ট হয়। রোগশয্যায় শুয়ে থাকত যখন দিনের পর দিন, আর আমি কাজে অকাজে ছোটছুটি করে বেড়াচ্ছি এখানে সেখানে, এ শহর সে শহর, দুদণ্ড দেখা হলেই বলতো আয় আমার পাশে এসে শুয়ে থাক না একটু, এইটুকু মাথা নিয়ে এত কাজ করিস কি করে? বলতাম শুয়ে থাকার সময় নেই মা, এই দেখো না অমুক আসবে, তমুক ফোন করবে, তমুকের সঙ্গে মিটিং। মা বলতো এই তো আমার কাঁথাটা দিয়ে কেমন ঢেকে দেব তোকে, ছোটবেলায় যেমন দিতাম, আর কেউ তোকে খুঁজে পাবে না। তারপর থেকে কত রাত জেগে সময় করেছি মা, রোজকার দিন থেকে তিল তিল করে চুরি করে জমিয়ে রেখেছি এক অদৃশ্য লক্ষ্মীর ভাঁড়ে। যেদিন তুমি আসবে সেই ভাঁড় ভেঙে অনেক 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 সময় বের করব আমরা, আর সারা দিন সারা রাত পাশাপাশি শুয়ে অনেক গল্প করব কাঁথা মুড়ি দিয়ে। দেখতে দেখতে পূর্ণিমার জ্যোৎস্না ভরে যাবে ঘর, নিবিড় কৃষ্ণ অরূপ অন্ধকার ক্লান্তিময় হয়ে উঠবে শারদ বিভা, চাঁদের নরম আলো মুছে দেবে সমস্ত বিষাদ, আর সেই অপূর্ব আলোর মাঝে বসে অদৃশ্য আমরা মা বেটা গল্প করেই যাব, করেই যাব, করেই যাব নিরন্তর। মা গো, শুধু তুমি একবার এলেই কোজাগরি পূর্ণিমা হয়ে যাবে আমার, দুঃখ জাগানিয়া রাত। সঘন সাব
ও রাখাল মথুরা প্রধান, বাঁশির কুহরে তোলা গান কুড়িয়ে ফেরে কি ফুলওয়ালি, নগরীর পথে ও বাতাসে পরজনমের কথা ভাসে, রাধিকা হবে না বনমালি, বরিশনে ধুয়ে যাওয়া গৃহ যত ছিল ব্যথা ও সমীহ, পরিশেষে ফুল হয়ে ওঠে তোমাকে সাজিয়ে নিয়ে সখী, ফেলে রাখে ময়ূর পালকে, ফেরাতে এসেছি আজ গোঠে, শরীরে কি মানায় বিরহ, আকাশ ঘনায় অহরহ অসময় আগুনের মাসে, সে রাখাল নাকি বহুরূপী, বাঁশি শুধু বলে চুপি চুপি, ঋতু যায় ঋতু ফিরে আসে, ঋতু যায় ঋতু ফিরে আসে। साजु अभी सारे पहलू सुनी लवे, काजर नया ने सगाज बयाने कुसुमे सजनों के, सखी हम मोहन अभी सरे जाऊं, बोलो हम ये तत सुख कहां पाऊं, साजो अभी सारी पहनो सुनी लवे, काजर नया ने सगाज बयाने कुसुमे सजनों के, सखी हम मोहन अभी सरे जाऊं, बोलो हम ये तक सुख
सखी चिरा भागिनी हम बैठे काकिनी पोहानो रजनी तू बुनाई लो श्याम सखी चिरा भागिनी हम कृष्ण कजर पिघल सजर नये निरे निरे धारे कठिन पथ वृथ मन रथ विफल विसारे सखी हम कब हो ना की सरी जान दुखला एतत सह नहीं सखी हम मोहन की सरी जान हम एतत सुख कहाँ पाएं।